আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকের ব্লগ শুরু করছি সকাল থেকে। সকালের দিকে হচ্ছে নাস্তা তৈরি করব। এখানে হচ্ছে আমি আজ নাস্তা তৈরি করব, হচ্ছে ব্রেড দিয়ে হচ্ছে ডিম ভেজে নিব, ডিম দিয়ে হচ্ছে ব্রেড অমলেট যেটা সেটা করে নিব। তো আজকে আমরাই হচ্ছে এটা দিয়েই নাস্তা করব, আমি এবং স্বামী। আর ওর বাবা সকালে হচ্ছে আম কাটা ছিল ফ্রিজে, সেটা খেয়ে চলে গিয়েছে। তো আমরা হচ্ছে এটা দিয়ে নাস্তা করে নেব। তো চলুন আমি এটাকে ভেজে প্রিপেয়ার করে নেই। তো আমি এক পিস এক পিস করে সবগুলাকে ভেজে নিচ্ছি। আর ওদিকে স্বামীও ঘুমাচ্ছে। আমি নাস্তা করার পর হচ্ছে ও যখন উঠবে তখন হচ্ছে আমি ওকে খাইয়ে দিব। আর ও মানে ঘুম থাকতে থাকতে আমি এটা করে নিচ্ছি, কারণ তা না হলে ও খুবই ডিস্টার্ব করবে, আমি রান্না করতে পারবো না বা কোনো একটা নাস্তা আইটেম তৈরি করতে পারবো না ওর জন্য। সেজন্য সবগুলোকে আমি একবারেই রেডি করে তারপরে হচ্ছে রুমে যাব। আর আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, এটা খুবই টেস্টি এবং খুবই মজার একটা নাস্তা। আর হচ্ছে এটা যে কোনো বাচ্চা থেকে শুরু করে সবাই এটা পছন্দ করবে, বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা এটা তৈরি করতে পারেন। তো আমি হচ্ছে স্বামী উঠে গিয়েছে, আমি আর স্বামী খেয়ে নিচ্ছি। আমার নাস্তা করতে করতে স্বামী উঠে গিয়েছিলো, তো এখন দুজনে খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে খুবই জুসি একটা ভাব এসেছে, ভিতরে ডিম, বাহিরে দুই পাশে ডিম এবং ভিতরে যে ব্রেডের যে পোরটা আছে খুবই টেস্ট হয়েছে খেতে। তো আমরা হচ্ছে নাস্তাটা করে নিই, তারপরে হচ্ছে দুপুরে যে রান্নাবান্না করবো সেগুলো নিয়ে গোছ গোছ করে নেব। তো আমি আজ রান্না করব হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে ডাউল আছে এবং ভেন্ডি ভাজি আছে। তো আমি এখানে হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, আর বাবা গরুর মাংস কিনে এনেছিল হচ্ছে 2 কেজির মতো। তো সেখান থেকে আমি 2 কেজিকে হচ্ছে 3 প্যাকেট করেছিলাম, 1 প্যাকেট অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি আরও 2 প্যাকেট করে নিব। তো করা হয়েছিল না, আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে ওরা বাবা এনেছিল। তো এখন হচ্ছে ভিজিয়ে নিয়েছি এটাকে, প্রিপার করার জন্য আমি একটু আলাদা করে কি রেখে দিব যাতে পরবর্তীতে মানে বের করে খাইতে কোনো সমস্যা না হয় সেজন্য। তো আমি একটু ধুয়ে তারপরে হচ্ছে মাংসগুলো কেটে নিব, কেটে তারপরে হচ্ছে ভাগ করে তারপর ই করব, প্যাকেট করে নিব। তো আমি এখানে হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর হচ্ছে বড় স্পেস কেটে নিতে হবে, সেগুলো আমি সামনে নিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো বা কেউ সবাই ছুরি বা হচ্ছে নাইফ দিয়ে কাজ করেন, তো আমি হচ্ছে কমফোর্টেবল ফিল করি বটি দিয়ে, সেজন্য আমি হচ্ছে বটি দিয়ে সব কিছু করে থাকি। কাইন্ডলি একটু আপনারা ইগনোর করবেন। তো চলুন রান্নার জন্য কী কী গোছায় সেটা দেখে আসি আমরা। তো আমার মাংস কেটে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি, আমি এখানে হচ্ছে আলু কেটে নিচ্ছি যেটা আর কি আমি মাংসের ভিতরে দিব। আর মরিচ পেঁয়াজও আমার অনেকগুলাই কেটে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি, আমার ভিডিও করতে আসলে খেয়াল ছিল না। তো এখন হচ্ছে আমি সবগুলাই কেটে নিচ্ছি। আর আপনার যারা আমার চ্যানেলটা দেখছেন প্রথমবার অথবা নতুন, তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর ছোট্ট একটি আইবেল বাটন আছে যেটা ক্লিক করতে আপনারা ভুলবেন না, কারণ হচ্ছে ওটা ক্লিক করবে করলে হয় কি আমাদের ভিডিও আমি যখন ব্লগ করি মানে ব্লগ ভিডিও আপলোড করি তখন আপনাদের কাছে একটা নোটিফিকেশন যায়। তো তখন আপনারা সেটা ক্লিক করলে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন, যে আমি কখন কি ভিডিও আপলোড করতেছি সেগুলো আপনারা দেখতে পারবেন এবং সুবিধা হবে। সেজন্য হচ্ছে এগুলো মানে ই করে রাখবেন, আইবেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আমি সব কিছু কেটে টিটে তারপর হচ্ছে চলুন চুলার কাছে চলে যাই, রান্নাটা চড়াই দেবো যেভাবে সেটা হচ্ছে। সরি আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি হচ্ছে এখানে কিছু আম কেটে নিচ্ছি, একটা কাঁচা আম আর একটা পাকা আম। এটা হচ্ছে ল্যাংড়া আম, বাজার থেকে কিনে এনেছি, তবে এতটা বাজে আম আমি কখনোই দেখিনি, এতটা টক।
আর হচ্ছে কি বলবো, একটু টেস্ট না খেতে, তো সেজন্য ভাবলাম এটা দিয়ে একটু জুস করে রাখি, আর বাবা এসলে খেতে পারবে, বাচ্চাটাও আম মানে ছুঁয়েও দেখে না এতটা, মানে ফল খায় একটু ফল খেতে চায় না। নাশপাতি এনেছিলাম, সেটা কেটে দিলে তারপরেও খায় না, খুবই একটা বাজে অবস্থা আমার বাসে। তো আমি এখানে হচ্ছে একটা কাঁচা আম কেটে দিব আর একটা পাকা আম কেটে রেখে দিব ফ্রিজে, তারপর একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে জুস করে নিব, যাতে হচ্ছে সবাই মানে খায় বা খেতে পারে, সেজন্য আমি হচ্ছে এটাকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি এখানে প্রেশার কুকারে মাংস চড়াই দিব। আর আমাদের এখানে হচ্ছে আসলে আমি মাংসটা মানে প্রায় হচ্ছে প্রেশার কুকারে দিয়ে থাকি, কারণ হচ্ছে বাচ্চা খাবে তো সেজন্য একটু নরম করতে হয়। তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের মতো, আর হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়াটা আমি নিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ, লবণ আর হচ্ছে গরম মশলা, এটা দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, কারণ হাত দিয়ে না মেখে নিলে আসলে মাংসের ভিতরে যে মশলাগুলো দেই আমরা সেটা যায় না। একটু মেখে তারপর 5 থেকে 10 মিনিট যদি রেখে দেয় তাহলে সেটা ভালোভাবে প্রিপারেড হয় রান্নার জন্য, আর খেতেও খুব টেস্ট হয়। তো সেজন্য হচ্ছে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য, তারপর হচ্ছে আমি চুলায় দিব। তো 5 মিনিট পরে আমি চুলায় দিয়েছিলাম, দেখেন আমার 3টা ডাক দিয়েছি, আই মিন সিজ দিয়েছি 3টা। তারপরে হচ্ছে একটু উপর ঢাকনাটা তুলে আমি একটু তেল ই করার জন্য, চটপট করার জন্য মানে কষানোর জন্য হচ্ছে ঢাকনা খুলে রেখে জাল দিচ্ছি, যাতে তেলটা ভালোভাবে ফুলে ওঠে। এবং আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আলু, আলু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখেন এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঝোলে পানি দিয়ে দিব। আর বেশি পানি দিব না, কারণ প্রেশার কুকারে বেশি পানি দেওয়া লাগে না, যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকু পানি দিলে হয়ে যায়, বেশি লাগে না। এটা দিয়ে আমি হচ্ছে আরও 3 ডাক দিব, মোট 6 ডাক দিয়ে আমি হচ্ছে আমার গরুর মাংসটা রান্না করি। আপনারা চাইলে 5 ডাক বা 4 ডাক দিতে পারেন, তবে এক একজনের চাহিদা এক এক রকম, আমার আরও 3 ডাক দিতে হবে। এর মাঝে আমি হচ্ছে একটু নাশপাতি কেটে নিব, দেখেন একটা নাশপাতি, মোট 1 কেজি নাশপাতি এনেছিলাম সেদিন, তবে এটা এই যে নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাটা মোটেও খেতে চায় না। তো আমি এখানে হচ্ছে কেটে নিয়েছি, দেখি খাওয়াইতে পারি কি না, আর আমিও খেয়ে নিচ্ছি একটু নাস্তা। বাজে হচ্ছে 11:35, তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাংসটাও একদম গলে গিয়েছে এবং আলুগুলা একদম নরম হয়ে গিয়েছে। আমি এর উপরে দিয়ে দিব হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, এটা দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে আমার গরুর মাংস আলু দিয়ে, আপনারা চাইলে এভাবে রেসিপি ফলো করে রান্না করতে পারেন, খুব টেস্ট হয়। আর এই দিকে হচ্ছে আমি একটু বিকালের দিকে যখন 4:30 বাজে তখন হচ্ছে স্বামী ঘুম, ও খুব খেতে চায় মানে কেক খেতে চায়, তো আমি ভাবলাম একটু কেক বানাই। তো আজকে হচ্ছে মালটা দিয়ে একটা কেক তৈরি করব, মানে এমন একটা দুঃখের বিষয় কি বলবো, যখনই আমার সব কিছু মানে ব্যাটার তৈরি করা কমপ্লিট অলরেডি আমি দিয়েছি, আই মিন হচ্ছে কেকের যে মোল্ড আছে ওইগুলোতে আমি যখন ঢেলে দিয়েছি তখনই কারেন্টটা চলে গিয়েছে, আমি ওভেনে দিতেও পারিনি, এত খারাপ লাগছিল। প্রায় 10 থেকে 15 মিনিট আমি অলরেডি বসেছিলাম যে দেখি আসবে 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 করে আর আসে নাই, এবং আমার কেকটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, মনটা খুবই খারাপ ছিল, এতটা উৎসাহ নিয়ে কেকটা তৈরি করতে গিয়েছিলাম বাট হইল না। তারপরেও আমি হচ্ছে চুলায় তৈরি করেছিলাম, কিন্তু চুলা আমার হচ্ছে ওভেনে খুব ভালো হয় কেকগুলা, চুলায় অতটা ভালোভাবে হয় না, আমি আসলে এভাবে কখনো করিনি চুলায়, আমি প্রেশার কুকারে করেছি কিন্তু প্রেশার কুকারেও আমি দেই নাই, রাগের জন্য চিন্তা করলাম কি যেভাবে ফোক একভাবে দিয়ে দেই এভাবে করে বেক করেছিলাম। তো আমি এখানে হচ্ছে একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডার জারে আমি একটা মালটা কেটে দিয়েছি টুকরো টুকরো করে, তেল দিয়েছি হচ্ছে 1 কাপ, চিনি দিয়েছি হচ্ছে 1 কাপ, ডিম দিয়েছি হচ্ছে 2টা, এটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব, প্রায় 4 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু মালটাটা ভালোভাবে ব্লেন্ড হবে না।
আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন মালটাটা একদম ভালোভাবে ব্যালেন্ড হয়ে গিয়েছে। তো আমি এখানে শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নিব। আমি এখানে হচ্ছে নিচ্ছি গুঁড়া দুধ প্রায় 2 চামচের মতো, শেষ হয়ে গিয়েছে সেজন্য আমি নিয়ে নিচ্ছি আর কি এভাবে। তো 2 চামচের মতো গুঁড়া দুধ নিচ্ছি, 1 কাপ ময়দা ইউজ করব। আমি এখানে 1 কাপ ময়দা নিচ্ছি, আর হচ্ছে হাতের উঁচু করে যতটুক আসবে, অনেক বেশি না, বুঝছেন, অনেক বেশি না, 1 চিমটি বলতে পারেন, ওই পরিমাণে বেকিং সোডা নিব এবং হচ্ছে প্রায় 2 আঙ্গুলে যতটুকু আসবে ঠিক ততটুকু বেকিং পাউডার। তাতে আমার আইডিয়া অনুযায়ী আমি বলতে পারি এখানে চা চামচের 1/3 ভাগের 2 ভাগ আমি হচ্ছে বেকিং পাউডার নিয়েছি এবং 1 ভাগ নিয়েছি হচ্ছে বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে শুধু বেকিং পাউডার দিয়ে তৈরি করে নিতে পারেন, খুবই সুন্দর হবে। আমি আশা করছি 2-1 দিনের মধ্যে আরেকটা কেক বেকিং মানে বেক করে দেখাবো আপনাদেরকে ওভেনে, যে কতটা সুন্দর হয়, কতটা ফ্লাফি হয়। তো আমি এভাবে করে নিচ্ছি এটাকে, আমি ভালোভাবে হচ্ছে চেলে নিতে হবে, 1 থেকে 2 বার চেলে নিলে সব থেকে ভালো হয়। আমি 1 বার চেলে নিচ্ছি, আপনাদের হাতে সময় থাকলে আপনারা 2-3 বার চেলে নেবেন, তাতে কেকটা অনেক সফট হবে, স্পঞ্জি হবে। তো আমি এই শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব, হচ্ছে যে বেটারটা তৈরি করেছি সেই বেটারটার সাথে মিক্সড করে নিতে হবে। তবে অনেক বেশিক্ষণ নাড়াচাড়া করতে মানে করা যাবে না, মোটামুটি একটু নেড়েচেড়ে নিতে হবে এমনভাবে যাতে অনেক মানে গোলাটা মানে যে বেটারটা আমি তৈরি করেছি ব্লেন্ড করে সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। তো আমার প্রথমবার দেওয়ার পরে হচ্ছে আমি আরও 1/2 কাপ ময়দা ইউজ করেছি, মনে হচ্ছিল যে পাতলা হয়ে যাবে সেই জন্য আরও 1/2 কাপ ময়দা ইউজ করে তারপরে হচ্ছে আমি যে বেটারটা তৈরি করেছি এটাকে এখন ভালোভাবে একটু মিক্সড করে নিব। তারপর হচ্ছে আমি একটা কেক মোল্ডে হচ্ছে দিয়ে দিব। আর এখানে আমি একটু ফুড কালার ইউজ করেছি অরেঞ্জ কালারের, তবে আপনারা না চাইলে নাও করতে পারেন। তবে অরেঞ্জ কালার দেওয়ার পরে কেমন একটা কালার চলে এসেছে আমার একটু ভালো লাগে নাই, তবে কেকটা হওয়ার পরে মাশাল্লাহ ভালোই লাগতেছিল কালারটা। তো আমি এখানে যে একটা হার্ট শেপ কেক মোল্ড নিয়েছি, আমি এখন এটার ভিতরে ব্যাটারটা ঢেলে দিব একটা ওয়াইল পেপার দিয়ে, তার বেকিং পেপার দিয়ে হচ্ছে আমি ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সিলভারের যে কোনো একটা সসপ্যান বা হচ্ছে আপনারা কেক মোল্ড আছে বিভিন্ন বা পুডিং বাটি আছে সেগুলাতে ইউজ করতে, সেগুলো ইউজ করে আপনারা হচ্ছে বাসায় এই কেকটা তৈরি করে নিতে পারেন। আর এখন যেহেতু মালটার সিজন, মালটার দামও অনেক কম, আপনারা চাইলে বাচ্চাদেরকে এই মালটা যদি ফলটা খেতে না চায় তাহলে আপনারা এটা তার পরিবর্তে করে নিতে পারেন, কেকটা বানিয়ে দেখবেন খুব ভালোভাবে বাচ্চারা পছন্দ করবে। তো এরপর হচ্ছে আমার কারেন্টটা চলে গিয়েছিল, আমি চুলায় হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে 20 মিনিট পর দেখতে পাচ্ছি কেমন হয়েছে, একটু ভালো হয়নি, কি বলবো আর ভালো লাগে না, মনটা খুবই খারাপ। তো আমি 30 মিনিট হচ্ছে বেক করে নিয়েছি, সফট হয়েছে অনেক, কিন্তু ভিতরটা কেমন যেন একটা মানে কেমন যেন লাগতেছিল। যাই হোক, বাচ্চা খেতে পেরেছে সেটাই ভালো, নষ্ট হয়ে যায়নি। তবে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর নিচ দিকটিতে একটু পড়ে গিয়েছিল, আসলে আমি তো কখনো চুলাই বেক করিনি সেজন্য। তো আমি এখানে হচ্ছে এখন এটাকে কেটে নিব, স্বামী তো খুব পছন্দ করছে, কারণ হচ্ছে ও কেক খুব পছন্দ করে। আর এনে ভিতরটা কেমন একটা নরম নরম ভাব এসেছে, কেমন যেন মানে বললে বোঝাতে পারছি না আপনাদেরকে। তো আমি এটাকে কেটে একটু স্লাইস করে নেব, এই দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে কেমন একটা জুস জুস ভাব। যাই হোক, আমি কেটে স্লাইস করে তারপরে হচ্ছে ওকে খেতে দিব। আসলে আমি মন থেকে কাটছিলাম না কেকটা, সেজন্য হয়তো বা ভালোভাবে কাটা হচ্ছে না, আপনারা কিছু মনে করবেন না, কারণ বুঝতেই পারছেন যে কোনো একটা কিছু তৈরি করতে গেলে যদি সেটা ভালো না হয় তাহলে কিন্তু নিজের কাছে ভালো লাগে না। তো কারেন্টটা যখন আমার 15 মিনিট অলরেডি চলছিল চুলায় বেক করার জন্য, তো তখন হচ্ছে কারেন্টটা চলে এসেছিল। যাই হোক, ক্লিয়ার করার পরবর্তীতে একটা তৈরি করে নিব চুলায়, সরি ওভেনে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মাছির উপদ্রব খুব বেড়েছে যা বুঝতে পারলাম, খুব আকারে মাছি হচ্ছে বাসার ভিতরে,
এই যে দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে, কিন্তু অনেক সফট আর কোথাও কিন্তু কাঁচা নেই। খেতে ভালোই লেগেছে, অনেক টেস্ট মানে খেতে, কিন্তু দেখতে যেন কেমন লেগেছে। তো যাই হোক, আমার হচ্ছে আজকের রাতের রান্নাটার জন্য আমি তৈরি মানে প্রস্তুত নিচ্ছি। তো রাতে হচ্ছে ডিম ভুনা করবো, আর তরকারি অল্প কিছু আছে, তো সেজন্য ভাবলাম হচ্ছে ডিম ভুনাটা করে নেই। ডিম ভুনা আসলে অনেকদিন খাওয়া হচ্ছে না, তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে ছুলে টুলে সব কিছু করে নিব। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, আর ডিমটাও আমি অলরেডি ভেজে নিয়েছি। তো আলুর ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব। তো আমি এখানে ডিমের একটু ডিজাইন করে নিব, সেটা হচ্ছে আমি এভাবে একটু নাইফ দিয়ে কেটে নিয়েছি, যাতে একটা ভালো একটা ডিজাইন আসে, কারণ রেগুলার তো ডিম ভুনা খাওয়াই হয়। তবে একটু আজকে ভিন্নভাবে বা ভিন্ন একটা ডিজাইন করে ডিমটা ভেজে নিই, দেখি কেমন টেস্ট হয়। তো টেস্টও সেমই, একটা জিনিসের টেস্টের কেমন আসবে, ডিম যেহেতু ডিমের টেস্ট অলরেডি মানে সবসময় একই টেস্ট থাকে। তো আমি এখানে মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটাকে নেড়ে চেড়ে, তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর হচ্ছে আমি মানে ঢেকে দিব। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ, আর আমি এখানে জুসটা করে নিচ্ছি, আর বাবা আসলে যাতে খেতে দিতে পারি। এখানে হচ্ছে কাঁচা আম এবং পাকা আম, যেটাকে কেটে রেখে দিয়েছিলাম দুপুরের দিকে, সেটা ফ্রিজে রেখেছিলাম। তো এখন এটাকে আমি হচ্ছে একটু জুস তৈরি করে নিব। আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, আর এখানে পাকা আমটার হাঁটি থেকে আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর হচ্ছে দিয়ে দিব প্রায় 1 কাপ থেকে 1/2 কাপের মতো চিনি, কারণ হচ্ছে এখানে আমি যেহেতু কাঁচা আম দিচ্ছি সেহেতু একটু টক হতে পারে, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই তো চিনি দিয়ে, তারপর হচ্ছে একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব প্রায় 4 মিনিটের মতো, কারণ 4 মিনিট আমার দরকার হতো না, কারণ এখানে যেহেতু কাঁচা আম দিয়েছি সেহেতু একটু বেশি টাইম নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে, আম কালারটা কিন্তু কাঁচ পাকা আমের মতো এসেছে, পাকা আম মানে যেরকম দেখতে তেমনই এসেছে। তো আমি এখানে আরেকটু পানি দিয়ে আরেকটু ব্লেন্ড করে নিব, অনেক ঘনত্ব হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে ব্লেন্ড। এটা যদি বাচ্চাটা খেতে চায়, তবে শিওর না যে খাবে সেটাও বলতে পারছি না। তো আমি এখানে একটু মানে জুসটা করে দেখি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে, টেস্টটা কেমন আসে। আমি একটু জুস নিয়েছি, তার ভিতরে একটু পানি দেবো, ঠান্ডা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে খাবো, দেখি কেমন হয়েছে। মনে হচ্ছে ভালো হয়েছে খেতে। তো তারপর হচ্ছে খেয়ে নিচ্ছি, মাশাল্লাহ খুব ভালো লেগেছে টেস্টটা, আর কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। আর হচ্ছে যে মাংস রান্না করেছিলাম সেখান থেকে একটু মাংস আছে, এটাকে গরম করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি ডিম ভুনাটাও আমার হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিব। তারপর হচ্ছে ওর বাবা ওদিকে চলে এসেছে, তো আমরা রাতের খাওয়া দাওয়া করব। এই তো রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি, ওর বাবা এসেছে, আর এই তো। তো আমাদের আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, আবারও বলছি। আর যারা দূরে কাছে যে যেখানে আছেন, যাদের কাছে ভালো লাগবে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে খুব উৎসাহিত করে মানে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য, কারণ মানুষ যারা ব্লগিং করে তাদের খুব ইচ্ছা করে যাতে যদি কোনো একটা কমেন্টস পায় বা একটা লাইক পায়, তারা খুব উৎসাহ ফিল করে, যেটা আমি করি এবং অন্যান্য ব্লগাররা আশা করি সেটাও তারাও করে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে রাতের, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর এই তো আর কি বলবো, আগামী ব্লগ দেখার জন্য অবশ্যই সবাই পাশে থাকবেন এবং সাথে থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।